Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu everyone. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Nahmaduhu wa nusalli ala rasulil karim amma ba'd. My dear students and honorable guardian, how are you? I hope that you are well. Alhamdulillah, I am also well. Today I will take the class for class 3 and subject English unseen question bank. In my previous class was about unseen question on 7. Now I am going to start the class unseen question on 8. Let us look the schedule of programs of Cartoon Network. Write 5 sentences using days of the week when you will watch or you will watch this program. বাংলা অর্থ হলো যে এখানে একটি অনুষ্ঠান সূচির তালিকা দেওয়া আছে যে তোমরা এই যে আমি আলাদা করে অর্থগুলি বলে দিচ্ছি হেয়ার মানি এখানে ইন মানি হয় এ মানি একটি শিবির মানি তালিকা কার্য তালিকা বা এটাকে শব্দও বলা চলে আমরা এখানে কার্য তালিকা হিসেবে ব্যবহার করেছি অ টিভি প্রোগ্রাম মানে টিভির অনুষ্ঠান সূচির টিভি অনুষ্ঠান সূচির একটি তালিকা দেওয়া আছে এই টিভি অনুষ্ঠান সূচিতে কি আছে দেখো কার্টুন নেটওয়ার্ক মানে যেটা তোমাদের কাছে খুব প্রিয় যেটা যে চ্যানেলটা তোমরা সবসময় দেখে থাকো সেই চ্যানেলের উপরে কিছু প্রোগ্রাম আছে ক্লিক করবে এই প্রোগ্রামগুলো থেকে যে তুমি কোন 5টি সেন্টেন্স বাক্য তৈরি করবা কি কি ইউজ করবা বাক্যগুলোর মধ্যে ইউজিং ডেজ অফ দ্য উইক মানে তুমি এই সপ্তাহের দিনগুলো ব্যবহার করবে মানে কোন দিন কোন কার্টুন তুমি দেখো সেটা ব্যবহার করবে দেখ আরেকটি শব্দ আছে এখানে ইউ হোয়েন ইউ ওয়াচ যখন তুমি দেখো বলতে প্রেজেন্ট টেন্স মানে বর্তমানে যখন তুমি দেখছো এখন তুমি দেখো তাহলে ইউ ওয়াচ হবে আর তুমি যদি পরে দেখো তাহলে কিন্তু ইউ উইল ওয়াচ মানে উইল হবে অর্থাৎ ভবিষ্যৎকাল হলে বা ফিউচার টেন্স হলে তোমাকে উইল ব্যবহার করতে হবে যেটা তুমি এখন দেখছো না পরে দেখবে সেই ক্ষেত্রে তুমি উইল ব্যবহার করবে ইউ উইল ওয়াচ দিস প্রোগ্রাম যখন তুমি এই অনুষ্ঠানটি দেখো অথবা অনুষ্ঠানটি দেখবে তো এখন দেখো এই তোমার যে তুমি সপ্তাহে যে কয়দিন দেখো তার মধ্যে তোমার সপ্তাহটা শুরু হয় শনিবার দিয়ে স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক শনিবার হলো সপ্তাহের প্রথম দিন আমরা তো সবাই জানি যে শনিবারই সপ্তাহের প্রথম দিন তাহলে তোমার সপ্তাহটা শুরু হবে কি দিয়ে স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক স্যাটার শনিবার হলো সপ্তাহের প্রথম দিন এখন আমরা দেখি শিডিউল অফ টিভি প্রোগ্রাম মানে আমাদের টিভির অনুষ্ঠানে কি কি তালিকাগুলো আছে কার্য তালিকাগুলো আছে বা কি কি অনুষ্ঠানগুলো আছে কারণ এখানে আমরা দুইটা ইয়ে করেছি টেবিল করেছি দুইটা কলাম করেছি একটা কলাম একটা কলাম এই কলামের নাম হলো ডেজ অফ দ্য উইক সপ্তাহের দিনগুলো ডেজ অফ দ্য উইক আর এগুলো প্রোগ্রাম অফ টাইটেল মানে তোমার অনুষ্ঠানের শিরোনাম মানে কি কি অনুষ্ঠান দেখো তার শিরোনামগুলো জায়গা তাহলে প্রথমে দেখো এখানে যে ডেজ অফ দ্য উইক কোন কোন দিন আছে দেখো প্রথম আছে ফার্স্ট এই ফার্স্ট শব্দটা এটা ক্রমবাচক বা অর্ডিনাল নাম্বারস বলে এটাকে অর্ডিনাল নাম্বারসটা তুমি এটাকে পূর্ণ রূপে লিখতে পারো অথবা সংক্ষেপে যদি লাগে ওয়ান এস পি ফার্স্ট যে এই দুইটা যে কোনো একটা ইউজ তোমরা করতে পারো ইচ্ছা করলে এই পূর্ণ লিখতে পারো অথবা সংক্ষেপে লিখতে পারো ফার্স্ট ডে তারপরে আছে সেকেন্ড ডে সেকেন্ডের পূর্ণ নাম এটা আর সংক্ষিপ্তে লিখবে এটা টু এন ডি সেকেন্ড ডে তারপরে দেখো ফার্স্ট ডে সেকেন্ড ডে কিন্তু এখানে তারপরে থার্ড ডে আসার কথা থার্ড ডে কিন্তু এখানে নাই অর্থাৎ ওই থার্ড ডেতে তোমার অনুষ্ঠান সূচি তুমি দেখো না তাহলে তুমি দেখো কোন দিন ফার্স্ট ডে দেখো সেকেন্ড ডে দেখো তারপরে ফোর্থ ডে দেখো ফোর্থ ডে হলো তোমার কি বার সেটা কি তোমরা বলতে পারো গুনে দেখবে শনিবার ফার্স্ট ডে তারপরে রবিবার সেকেন্ড ডে তারপরে মানডে হলো থার্ড ডে তাহলে মানডে যে তোমরা দেখো না তাহলে তোমরা দেখো কি করে ফুট ডে অর্থাৎ টু এস ডে আগে যেটাকে বলা হয় মঙ্গলবার মঙ্গলবারে দেখো তাহলে ফুট এটা পূর্ণাঙ্গ রূপ হলো এফ ও ইউ আর ডি এইচ আর সংক্ষেপে লিখলে ফোর লিখে টি এস লিখবা ফুট ডে তারপরে ফুট ডের পরে ফিফথ ডে অর্থাৎ পঞ্চম দিন
পঞ্চম দিনের পূর্ণাঙ্গে যেগুলো ঠিক আর সঙ্গে ওই লাগিয়ে যা ঠিক হয় ফিফথ ডে। তারপরে তুমি দেখো সিক্স ডে, তো সিক্স ডে হলো তোমার, সিক্স ডে হলো তোমার সপ্তাহের ষষ্ঠ দিন অর্থাৎ বৃহস্পতিবার। এই বৃহস্পতি এই পাঁচ দিন তুমি প্রোগ্রামগুলো দেখো। তো এখন আমরা দেখে নিই যে কোন দিন কোন ক্লাসটা তুমি নিয়ে থাকো। যেমন এখন দেখো আছে যে টম অ্যান্ড জেরি ফার্স্ট ডে, প্রথম দিন তুমি কি দেখো টম অ্যান্ড জেরি। তারপরে সেকেন্ড ডেতে দেখো মুটু অ্যান্ড পাতলু, এটাও তোমাদের একটা প্রিয় কার্টুন চ্যানেল। তারপরে ফোর্থ ডে উটি উট পেকা, এটা আরেকটা কার্টুন চ্যানেল, এটাও তোমরা দেখো। তারপরে ফিফথ ডে দেখো নাট অ্যান্ড বল্টু, যে নাট বল্টুর মধ্যে দুজন সে মানে বাচ্চা বয়সের ছেলে আছে, তাদের যে বুদ্ধি বুদ্ধিশুদ্ধি খাটিয়ে পোকা অনেক চালাক চতুর মানুষকে বা আইন সহকারী প্রক্রিয়া কর্মকর্তা যারা তাদেরকে সাহায্য করে থাকেন, অনেক বুদ্ধি তাদের আছে, সেটা দেখলে তোমরাও কিছু বুদ্ধি ওখান থেকে অর্জন করতে পারো। তারপরে সিক্স ডে দেখো লোনি টোমস, এইটাও একটা তোমার কার্টুন প্যাকেজ, এটাও তোমরা দেখে থাকো। এখন তোমরা শুরু করবে কি দিয়ে, কীভাবে শুরু করবে, আমি একটা বাক্য তোমাদেরকে লিখে দিব এজ লাইক এজ, আমি যেভাবে লিখি ঠিক সেইভাবে অন্য বাক্যগুলি তুমি শুধু নামটা চেঞ্জ, কি বারের নাম চেঞ্জ করবে আর এই কার্টুনের নাম চেঞ্জ করবে। যেমন আমি প্রথম দিন তোমরা কি দেখো স্যাটারডে, তাহলে প্রথম দিন সেটা হলো ফার্স্ট ডে, অন স্যাটারডে এখানে দেখো তুমি আমি কিন্তু ইউ লিখেছি, তোমরা কিন্তু ইউ লিখবে না, তোমরা লাগবে তোমরা নিজেরা যেহেতু দেখো তোমরা লাগবে আই, ইউ স্থানে কি হবে আই। তোমরা যদি মানে যখন দেখো সাথে সাথে যদি দেখো তাইলে দেখবা আই ওয়াস, আর যদি এটা তখন দেখো না অর্থাৎ পরে দেখবে তাইলে হবে কি আই উইল, আই উইল ওয়াস। আই ওয়াস কি দেখো টম অ্যান্ড জেরি, সেটা যদি তুমি কি দেখো টম অ্যান্ড জেরি নামে একটা কার্টুন চ্যানেল আছে সেটা তোমরা দেখো, টম অ্যান্ড জেরি। অন দ্য নেটওয়ার্ক আমরা কি লিখলাম, অন স্যাটারডে আই উইল ওয়াচ টম অ্যান্ড জেরি অন দ্য নেটওয়ার্ক, মানে আমি নেটওয়ার্কের মধ্যে টম অ্যান্ড জেরি শনিবার দিন দেখে থাকি। তাহলে এইভাবে অন্য সবগুলো বাক্য তুমি লিখতে পারবে। পরে নেক্সট যদি দেখো অন মানডে আই উইল ওয়াচ মুটু অ্যান্ড পাতলু, হ্যাঁ অন দ্য নেটওয়ার্ক। নেক্সট অন টুইসডে আই উইল উডি প্যাকার, আই উইল উডি প্যাকার অর অন দ্য নেটওয়ার্ক। এমনিভাবে ফিফথ ডে অর্থাৎ বুধবার অন ওয়েডনেসডে আই উইল নট, আই উইল ওয়াস নট এন্ড গুড টু অন নেট অন দ্য নেটওয়ার্ক। এইভাবেই তোমরা পাঁচটা বাক্য লিখবা ঠিক এই প্রথম বাক্যটার মধ্যে, আর কোনো চেঞ্জ হবে না, শুধু চেঞ্জ হবে কি এইটার নাম চেঞ্জ হবে, এই যে শুধু টমের যে লিপুটি হবে সেটা হবে, আর এখানে চেঞ্জ হবে যে দিনের নাম, যে দিন পুলিশটা দেখো সেই দিনের নামটা দেখবে, অর্থাৎ এখান থেকে তোমার দিনগুলো দিবে, অর্থাৎ ফার্স্ট ডে কোনটা, সেকেন্ড ডে কোনটা, ফোর্থ ডে কোনটা, ফিফথ ডে দিবে, সিক্স ডে, এগুলো ব্যবহার করবে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমি একটা দেখে দিলাম বাদ বাকি যে সেন্টেন্সগুলো আছে, অর্থাৎ প্রথমটা আমরা দেখানোটা সহ ফার্স্টটি বাক্য তোমরা নিজেরা বাড়িতে বাড়ির খাতায় ইন্টারভিউ খাতায় করবে, করার পরে তোমার আগের মতোই কি করবে বাংলাদেশ ব্যাংক হাই স্কুলের ফেসবুকের কমেন্ট বক্সে পাঠিয়ে দিবে এবং এইটারগুলো কিন্তু তোমাদের নাম্বার দেওয়া হবে। তাহলে আমরা এখানে দেখো এই যে কোশ্চেন আনসিন কোশ্চেন অংশ এইট, এটা কিন্তু তিনটা অপশন আছে এখানে তোমাদের, একটা আছে তোমার এই যে শিডিউল অফ প্রোগ্রাম, আরেকটা আছে ফিলিং
গেস বাই ইউজিং দ্য ফলোইং ওয়ার্ডস আরেকটা আছে তোমার মানে তোমার একটা কিছু কিছু ক্লু দেওয়া থাকবে সেই ক্লুর উপর তোমার পাঁচটা সেন্টেন্স লিখতে হবে তো আমরা আজকে তোমাদের দুইটা আইটেম শেখাবো একটা আইটেম হলো এই ডেটা থিওরি দ্য সিটি অফ গ্রামস অফ কার্টুনস রাইট ফাইভ সেন্টেন্সেস ইউজিং বাই ডেস ইউজিং ডেস অফ দ্য উইক ফাইন্ড ইউ ওয়াস While you watch or you will watch this program, যখন তুমি এই প্রোগ্রামটা দেখো অথবা তুমি যখন এই প্রোগ্রামটা দেখবে ডিয়ার স্টুডেন্টস এই গেল একটা অপশান এইটার একটা বিকল্প অপশান আছে সেটা আমরা একটু দেখে নেই এবং তোমরাও দেখো আমি এটা মুছে দিলাম তোমরা এই ভিডিওটা বারবার দেখবে বারবার দেখবি তোমরা এটা পারবে ইনশাআল্লাহ আমি আশা করি আর এটা একটা ইজি মানে যে কোশ্চেনের মধ্যে তোমাদের আনসিল কোশ্চেনের মধ্যে যে পেপারটা আছে তার মধ্যে এই ইয়াটাই তোমার সবচেয়ে যে টপিকটাই সবচেয়ে ইজি আমার মনে হয় আমি যদি তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো এবং দেখো এবং প্র্যাকটিস করো বারবার প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে তাহলে আমরা এর বিকল্প যে আরেকটা অপশান আছে সেই অপশানটা একটু দেখে নেই তোমরা দেখো প্রিয় স্টুডেন্টস একটু মনোযোগ দিয়ে দেখো এবং শোনো তারপরে বাড়িতে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করার পরে তোমরা কী করবে বিদ্যালয়ের স্যান্ড বিদ্যালয়ের ফিরে তুমি কমন বক্সে স্যান্ড করে দেবে যে অফ বাকি মানে তোমার যে বিকল্প যে অল্টারনেটিভ যে অপশানটা আছে সেটা একটু দেখে নিয়ে দেখো বিকল্প অপশান হিসাবে অর্থাৎ এই আগেরই কিন্তু বিকল্প এইটা অথবা এইটা তো তোমার সাধারণত যে প্রথমটা আমি যেটা দেখালাম সেই অপশানটাই বেশিরভাগ এসে থাকে আমি তারপরে দ্বিতীয়টা দেখে নিই যদি দ্বিতীয়টা থাকে যখন তোমরা দিতে পারো বা এটি করতে পারো তোমাদের কোশ্চেন শুরু হয়ে গেল যে প্রবলেমটা এটেলে তোমাদের খুব হেডলাইন থাকবে মানে শিরোনামে বা কোশ্চেন বলতে পারো আর এখান থেকে যে তোমার যা থাকবে ফিলিং আপ বা আছে যে ওয়ার্ড টু বা সেন্টেন্স টু সেটা হবে এখান থেকে শুরু অর্থাৎ মেক সরি
বাবু নাম্বার টি অর্থাৎ তুমি যখন তোমার বার্থডে যেখানে অনুষ্ঠানটা হবে সেই কক্ষটা যখন সাজাও সেই সাজানোর টাইমটা এখানে লিখবে বা সাজানোর শেষ সময়টা লিখবে মাই ফ্রেন্ডস ওয়েলকাম ফ্রেন্ডস উইল কাম এট অ্যাবাউট নাম্বার সি এখানে একটা টাইম বসাবে অর্থাৎ তোমার বন্ধুরা যখন তোমার বাসায় আসবে যাদের তুমি ইনভাইট করেছো বা দাওয়াত দিয়েছো তারা যখন আসে তাদের কামিং টাইমটা এখানে দেখবে নেক্সট নেবার মাই ফাদার এটা তোমাদের জন্য আকর্ষণীয় বা তোমার বার্থডে যে প্রধান আকর্ষণ প্রধান বস্তু সেইটা সেটা কি মাই ফাদার মাই বার্থডে কেক এট অ্যাবাউট নাম্বার ডি এখানে যে সময় তোমার বাবা তোমার জন্মদিনের টিকটা নিয়ে বাসায় আসেন সেই টাইমটা লিখবে নেক্সট এট অ্যাবাউট পার্টি অর ফাংশন অর বার্থডে সেলিব্রেশন এই ঠিকটা দিয়ে কোনো একটু লিখতে পারবে ডিয়ার স্টুডেন্টস একটু দেখি নেই দেখো আমরা কি লিখেছি দেখো এটা কিন্তু অল্টারনেটিভ নাম্বার এইট রামচিন কোশ্চেনের অল্টারনেটিভ এইটের একটা বিকল্প অপশান তোমাদের ওইটা তুমি যদি ওইটা থাকে বা এইটাও থাকে দুইটা যে কোনো একটাতে অ্যাটেন্ড করলে হবে দুইটাই কিন্তু উঠতে হবে না তো ডিয়ার স্টুডেন্টস এই আট নম্বরের অল্টারনেটিভ কি আছে দেখো ফিলিং দ্য গেপস খালি জায়গা পূরণ করো বাই রাইটিং দেখো দ্য টাইম সময় লেখো সো দ্যাট যাতে দ্য স্টোরি মেক সেন্স যাতে একটা বাক্য বোধগম্যযোগ্য হয় আর কি মানে যে বাক্যটা তোমার মিনিংফুল হয় এরকম একটা বাক্য লিখবা সেই বাক্য কিন্তু অলরেডি দেওয়া আছে কিন্তু তোমার তোমাকে শুধু টাইমটা বসাইতে হবে অর্থাৎ তোমার যে ভাগ তুমি যদি বার্থডে পার্টি এই করবা ফাংশন উদযাপন করবা সেদিনের সময়টা আর কি সেদিন তুমি কখন কী করো সেটাই দেখবা যেমন মাই নেম ইজ আদিবা আমার নাম হয় আদিবা আই উইল অবজার্ভ মাই বার্থডে টুমোরো আমি আমার ওই আগামী দিনের যে আগামী দিন আমার যে বার্থডে বা জন্মদিন হবে সেটার বিষয় নিয়ে আমি অবজার্ভ পর্যবেক্ষণ করছি তারপরে আছে দেখো আই উইল ওয়েক আপ অ্যাট মানে সেদিন কিন্তু তুমি অন্যদিন যদি দেরিতে হলো কিন্তু সেদিন জন্মদিন যেদিন জন্মদিন সেদিন কিন্তু সবার একটা টেনশন থাকে ওদিন মনে হয় কারো ভালো মানে তোমাদের ভালো ঘুমও হয় না যে তোমরা কখন মানে রাত্রটা পাবে কখন আমার জন্মদিনটা শুরু হবে এই একটা মানে ইয়েতে থাকবে না মানে টেনশনে থাকবে তাই সেই জন্য তুমি কী করো ওদিন একটু সকাল সকাল উঠে দাও এখানে তুমি যখন উঠো মনে করো পাঁচটা উঠবে অ্যাট ফাইভ এএম আর একটা কথা মনে রেখো যে টাইম লেখার সময় কিছু কিছু টাইমের পরেই লেখা হয় এএম আর কিছু কিছু টাইমের পরে লেখা হয় পিএম তো তোমরা কোন সময়ের মধ্যে এএম লিখবা কোন সময় পিএম লিখবা সেটা একটু জেনে নাও যে তোমরা হয়তো অনেকে জানো
আর অনেকে জানো না, যারা জানো তারাও শুনো, আর যারা জানো না তারা একটু শুনে নাও, শুনে নাও বা জেনে নাও যে তোমার সকাল থেকে শুরু করে অর্থাৎ রাত্রে বারোটার পরে বারোটা এক মিনিট থেকে শুরু হবে তোমার কি এএম, রাত্রে বারোটা এক থেকে শুরু হবে এএম, যখন আবার দিনের বারো এগারোটা ঊনপঞ্চাশ এগারোটা ঊনষাট মিনিট হবে ততক্ষণ লাগবা এএম, তারপরে যখনই বারোটা বেজে যাবে দিনের বারোটা বাজবে তখনই তুমি পিএম শুরু করবা। এই পিএমটা দিনে বারোটা থেকে শুরু করে রাত্রে বারোটা পর্যন্ত এই পিএম চলতে থাকবে, তারপরে যখন বারোটা এক মিনিট বাজবে তখনই আবার এএম শুরু হবে। অর্থাৎ তোমার দিনের শুরুটা তো আমাদের ইংলিশ সিস্টেমে বা ইংরেজি বছরের বা ইংরেজি দিনের শুরুটা হয় কিন্তু রাত্রে বারোটার পরে, বারোটা এক মিনিট থেকে শুরু হয়, বারোটা এক মিনিট থেকে শুরু হয় আর এটা শেষ হবে আবার পরের দিন রাত্র বারোটায়। এই তোমার যখনই ইংরেজি দিনটা শুরু হবে তখনই তোমার এএম লেখা শুরু করবে আর সেটা শেষ করবে পরের দিন তোমার সকাল এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত, যখন তোমার ষাট মিনিট হয়ে যাবে অর্থাৎ বারোটা বেজে যাবে তখন পিএম দেবে, অর্থাৎ দিনে বারোটার পরে পিএম, দিনের বারোটার আগে এএম। তাহলে এখানে তুমি যেহেতু সকালে ঘুম থেকে উঠো নিশ্চয়ই এখানে কী হবে সকালবেলা বোঝাচ্ছে, তাহলে সকালবেলা হলে তোমার এএম হবে। তাই এখানে তুমি যখন ঘুম থেকে উঠো তো ফাইভে যদি উঠো অ্যাট ফাইভ এএম, অ্যাট ফাইভ এএম নেক্সট আই উইল ফিনিশ ডেকোরেটিং মাই রুম অ্যাট অ্যাবাউট, মানে তুমি এই যে ওদিন তো তোমার জন্মদিন, তুমি তো তোমার রুমটা সুন্দর করে সাজাবে আর তোমার এই রুমটা সাজানোর শেষ সময়টা মানে কখন কতক্ষণ পর্যন্ত তুমি সেটা সাজায় শেষ করতে পারবা সেই একটা আনুমানিক টাইম দিয়ে দিবা। যে তুমি তোমার যেহেতু জন্মদিনটা সাধারণত বিকালে বা সন্ধ্যার যাপন করা হয় সেহেতু তুমি এখানে এই তিনটা দিতে পারো বা দুইটা বাজতে পারো, তাহলে অ্যাট অ্যাবাউট থ্রি পিএম, এখন কিন্তু থ্রি পিএম হয়ে গেল মানে বারোটার পরে, তো দিনে বারোটার পরে হইলে থ্রি পিএম হবে, তাহলে এখানে হবে তোমার থ্রি পিএম। মাই ফ্রেন্ডস উইল কাম অ্যাট অ্যাবাউট, তোমার যে বন্ধুদেরকে তুমি ইনভাইট করেছো সেই বন্ধুরা কখন আসবে সেই টাইমটা এখানে, যখনই আসবে তখনই সামনে মানে বন্ধুরা সাধারণত বিকালে আসে, হয়তো অনুষ্ঠান যদি পাঁচটা শুরু হয় বা সাতটা শুরু হয় তাহলে তোমার বন্ধুরা অনেক সময় আগে এসে পড়ে, তারপরে তো চারটে আসতে পারে পাঁচটা আসতে পারে, তাহলে চারটে আসলে কী হবে অ্যাট অ্যাবাউট মাই ফ্রেন্ডস উইল কাম অ্যাট অ্যাবাউট ফোর পিএম। নেক্সট মাই ফাদার উইল ড্রিঙ্ক মাই বার্থডে কেক, মাই বার্থডে কেক বার্থডে কেক অ্যাট অ্যাবাউট, মানে তোমার বাবা তোমার জন্য যে আকর্ষণীয় জিনিসটা আনবে সেটার নাম হলো কেক, জন্মদিনের পিঠা। কেকের বাংলায় আপাতত সবাই কেক কেক জানে, আসলে কেক শব্দের অর্থ হলো পিঠা, তাহলে আমরা পিঠাটা একটু আমরা ব্যবহার করি না বাংলাও এটাকে আমরা কী ব্যবহার করি কেক ব্যবহার করি, ইংলিশেও কেকই ব্যবহার করি, কিন্তু তোমার সেই আকর্ষণীয় উপকরণ অর্থাৎ জন্মদিনের যে মেইন মেনু সেইটা হলো কেক, সেই কেকটা তোমার বাবা নিয়ে আসবে কটায়, যদি তোমার অনুষ্ঠানটা শুরু হয় সন্ধ্যা সাতটায় তাহলে ছয়টায় নিয়ে আসবে, যদি শুরু হয় ছয়টায় তাহলে তোমার বাবা তার এক ঘন্টা আগেই নিয়ে আসবেন, অর্থাৎ তোমার বাবা তুমি যদি ছয়টা করো তাহলে অ্যাট ফাইভ পিএম দিবে অ্যাবাউট উই স্টার্ট দ্য বার্থডে পার্টি, তাহলে তোমার যদি পাঁচটা বাজে বা ছয়টা বাজে কেকটা নিয়ে আসে তাহলে তুমি এটা এই তোমার জন্মদিনের অনুষ্ঠানটা শুরু করবা সাতটায়, তাহলে অ্যাট সেভেন পিএম, অ্যাট অ্যাবাউট সেভেন পিএম। ডিয়ার স্টুডেন্টস এইভাবে তোমরা আমি তো মুখে মুখে বলে দিলাম, যদি তোমরা ভুলে যাও এটা বারবার রিভিউ করবা বারবার দেখবা তাহলে ইনশাল্লাহ তোমরা পারবা, এটা না পড়ার কিছু না, এটা কিন্তু ইজি একটা সিস্টেম। তাহলে এখন তোমাদের এই যে আজকে তো এই দুইটা জিনিসই থাকবো অর্থাৎ আনসিন কোশ্চেন নাম্বার এইট, একটা তো উনি একটা প্রথম দেখালাম, তারপরে এটার অল্টারনেটিভ আরেকটা দেখালাম, এই দুইটাই তোমরা শিখে রাখবে, যে কোনোটাই পরীক্ষা আসতে পারে কিন্তু তোমাদের দুইটা শিখে রাখি ভালো হবে। আরেকটা ইয়ে আছে সেটা আমরা আজকে আলোচনা করলাম না, যদি সময় পাই তাহলে ইনশাআল্লাহ পুরো নেক্সট ক্লাসে একদিন আলোচনা করব ওই অপশানটা নিয়ে, যে সময়ের স্বল্পতার কারণে আমি তৃতীয় অপশানটা নিয়ে তোমাদের সাথে আলাপ করলাম না। ডিয়ার স্টুডেন্টস তাহলে তোমাদের কী করতে হবে, যে এই বাড়ির কাজগুলো করতে হবে এবং এটা ছবি তুলে বিদ্যালয়ের ফেসবুকের কমেন্ট বক্সে সেন্ড করে দিবে, অবশ্যই দিতে হবে কারণ যার তোমার এই তোমার
HW এর পর তোমাদেরকে মার্কিং করা হবে বা নাম্বার দেওয়া হবে সো ইউ উইল ডু দা হোমওয়ার্ক এন্ড সেন্ড দা হোমওয়ার্ক ইন দা ফেসবুক অফ বাংলাদেশ ব্যাংক হাই স্কুল এভরিওয়ান ডিয়ার স্টুডেন্ট টেক কেয়ার অফ ইউর হেলথ এভরিওয়ান ভালো থাকো সুস্থ থাকো নো মোর টুডে সো টু ইউ এগেইন ইন দা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ ডিয়ার স্টুডেন্ট তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে এতক্ষণ আমরা যে ক্লাস নিয়ে আলোচনা করলাম অর্থাৎ প্রথম যে শিডিউল ছিল তোমাদের টিভি প্রোগ্রামের এই টিভি প্রোগ্রামের শিডিউলটাও বাকি অংশটুকু বাড়ি কাজ করবে এবং এই যে আট নম্বর আনসিন কোশ্চেনের যে অল্টারনেটিভ যে অপশান আছে সেই অপশানে অর্থাৎ ফিলিং দ্য ব্লাঙ্কস বা ফিলিং দ্য গ্যাপস সেটিও তোমরা ইন্টারভিউ করবে এবং ইন্টারভিউ করে বাংলাদেশ ব্যাংক হাই স্কুলের ফেসবুকের কমেন্ট বক্সে পাঠিয়ে দিবে ঠিক আছে টেক কেয়ার অফ ইউর হেলথ এভরি ওয়ান নো মোর টুডে থ্যাংক ইউ আল্লাহ হাফিজ